নমস্কার বন্ধুরা, আমি রেশমি বলছি। আমি আজকে আপনাদের শেখাবো টমেটোর চাটনি। টমেটোর চাটনি তো সাধারণত আমরা মিষ্টি করে থাকি, তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়ে আমি একটা সুন্দর চাটনি শেখাবো। তো প্রথমেই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে পরে এক এক করে আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি 8টা বড় মাপের টমেটো কেটে রেখেছি, ছোট ছোট করে এইরকম পিস করে কেটে রেখেছি 8টা বড় মাপের টমেটো। তেল গরম হয়ে গেছে, এবার প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, তারপরে 5 ফোড়ন, 1/2 চামচের কম, 1টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার টমেটোগুলো দিয়ে দেব। খুব ভালো করে নাড়বো টমেটোটাকে, যাতে নরম হয়ে যায় নাড়তে নাড়তে। তার জন্য এবার আমি 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম, বেশি না। ¼ চা চামচ হলুদ গুঁড়ো, 2 নরম হওয়া পর্যন্ত খুব ভালো করে নাড়বো। নাড়তে নাড়তে অনেকটা নরম হয়ে এসেছে। এইবার আমি এইখানে 1 টেবিল চামচ আদা গ্রেট করে রেখেছি দিয়ে দেব। দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে মাঝারি আঁচে করে এটা পুরোপুরি নরম হতে দেব। প্রয়োজনে সেটা পরে ঢাকা খুলে দেখবো, প্রয়োজনে একটু যদি সেদ্ধ কম হয় তাহলে গরম জল দেব। এখন আমি ফ্লেমটা মাঝারি করে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি কতটা নরম হলো টমেটো। অনেকটাই নরম হয়ে গেছে, বাকিটা আমি ম্যাশ করে দিচ্ছি এইভাবে খুন্তি দিয়ে দিয়ে। আগে কিন্তু চিনি দেবেন না, তাহলে টমেটো সেদ্ধ হতে সময় নেয়। আমার দেখে মনে হচ্ছে যে গরম জল দিয়ে আর সেদ্ধ করার প্রয়োজন হবে না, সুতরাং আমি দেব না, কারণ চিনি দিলে আবার চিনির থেকে জল বেরোবে, তাই জন্য আর জল দেব না। এবার আমি এই 8টা বড় টমেটোর জন্য 250 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন কম চিনি দিয়েও করতে পারেন, কিন্তু এই চাটনিটাই কিন্তু মিষ্টি ছাড়া ভালো লাগবে না, একটু ঘন হবে আর মিষ্টি বেশি হবে। এটাকে এবার আমি চিনিটা গলে গেলে পরে ততক্ষণ একটু নাড়তে থাকবো। এই যে চিনি থেকে জল বেরিয়ে একটা অন্য রঙও আসছে চিনির জন্য। চিনি গলে গিয়ে চাটনি ঘন হয়ে গেছে, রংটাও কি সুন্দর হয়েছে দেখুন, চিনির জন্য কিন্তু এটা রংটা। এবার আমি লাস্টে যেটা করব, গ্যাসটা অফ করে দিয়ে 1 চা চামচ মৌরি ভেজে নিয়ে শুকনো খোলায় গুঁড়ো করে নিয়েছি, এই যে এইটা এবার উপরে দিয়ে দেব। এটা অতি সুন্দর চাটনি শেখালাম, এটা আপনারা করে দেখবেন, পছন্দ হলে পরে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন।